সুযোগ আমাদের ভিতরের ক্ষমতাকে বিয়োগ করার জন্য দায়ী বুঝতে পারলেন না বুঝবেন ধীরে ধীরে নমস্কার আমি অপূর্ব রায় ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি ন্যাচারাল ওয়েদারে বসে আছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিছু কথা বলবো আপনার জীবনের জন্য যাতে আপনি ভবিষ্যতে পড়ে যেতে না পারেন অসময়ের গাড্ডাতে বেশিরভাগ মানুষের সাকসেসফুল না হওয়ার পিছনে প্রধান কারণ কি বেশিরভাগ প্রেম বহনকারী মানুষদের তাদের পার্টনারকে কেয়ার না করার পিছনে প্রধান কারণ কি সাইলেন্সার পাইপ ফাটিয়ে হেলমেট না পরে শহরের বুক দিয়ে যে ছেলেরা বাইক নিয়ে উড়ে বেড়ায় তাদের পিছনে প্রধান কারণ কি বেশিরভাগ ছাত্র এবং ছাত্রীরা বয়োজ্যেষ্ঠদের রেসপেক্ট করে না তাদের পিছনে প্রধান কারণ কি অতিরিক্ত পরিমাণে ল্যাপ খাওয়া তার পিছনে প্রধান কারণ কি আজকে করতে ভালো লাগছে না কালকে করব এই বিষয়ের পিছনের প্রধান কারণ কি কখনো ভেবে দেখেছেন হয়তো দেখেননি আজকের বিষয়টা একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন না হলে কিন্তু আপনার বর্তমান ভাবনা চিন্তার ভিড়ে এই বিষয়টা হারিয়ে যেতে পারে বিষয়টা হারিয়ে গেলে অসুবিধা নেই তবে আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগবে আপনি যদি এই জনসমুদ্রে হারিয়ে যান বেশিরভাগ মানুষ সাকসেসফুল হচ্ছে না তার পিছনে প্রধান কারণ একাধিক অপশন তার কাছে একাধিক অপশন রয়েছে আর সে কারণে সে পার্টিকুলার কোন অপশানে ফোকাস করবে সেটা বুঝতে পারছেন এবং সে পাজেল হয়ে যাচ্ছে আর আপনি যদি নেগেটিভ ভাবনা চিন্তার মানুষ হয়ে থাকেন আপনার কাজ সমস্ত কিছুর মধ্যে দিয়ে নেগেটিভিটিকে খোঁজা তাহলে হয়তো আপনি এর মধ্যেও নেগেটিভিটি খুঁজবেন আর হয়তো কমেন্টের মাধ্যমে বলবেন যে আমার কাছে তো কোনো অপশান নেই আমি সাকসেসফুল হব কীভাবে আপনার কাছে অপশন আছে শুধু অপশনের উপরে চেপে বসে আছে একটা পাহাড় আর সেই পাহাড়ের নাম এক্সকিউজ বাংলায় বলা হয় অজুহাত অজুহাতের পাহাড়টিকে একটু সরিয়ে দিন দেখবেন আপনিও অপশন খুঁজে পাচ্ছেন তবে একাধিক অপশন খুঁজে পেলে কিন্তু আপনি আনসাকসেসফুল মানুষদের দলে নাম লেখাবেন একাধিক অপশন খুঁজে পেলে আপনি কিন্তু অন্য কাউকে কেয়ার করবেন না একাধিক অপশন খুঁজে পেলে আপনি নিজেকে বড় মনে করবেন একাধিক একাধিক অপশন আপনার কাছে থাকলে আপনি কিন্তু অহংকারী হয়ে উঠবেন একাধিক অপশন আপনার কাছে থাকলে আপনি কিন্তু আপনার লাইফ পার্টনারকে পরোয়া বা কেয়ার করবেন না কারণ আপনার কাছে একাধিক অপশন রয়েছে এবার প্রশ্ন হলো একাধিক অপশন আমাদের জীবনটাকে বা আমাদেরকে আনসাকসেসফুল করার পিছনে দায়ী কেন এর পিছনে লজিকটা কি আছে লজিক বলার আগে একটা গল্প বলি ধরুন আপনি প্রত্যন্ত একটি গ্রামে গিয়েছেন গ্রামে পৌঁছে গিয়েছেন কোনো কিছুর মাধ্যমের মাধ্যমে পৌঁছে গিয়েছেন গ্রামে দুদিন সময় কাটালেন গ্রামে ইন্টারনেট নেই গ্রামে ইলেকট্রিসিটি নেই গ্রামে যানবাহন ব্যবস্থা নেই গ্রামের থেকে স্টেশন প্রায় দশ কিলোমিটার আপনি যে ক্যাব বুক করবেন সেটারও অপশন নেই কেন ওখানে ক্যাব নেই প্লাস ইন্টারনেট নেই মোবাইলে মোবাইল যে চার্জ দিতে পারেননি বলে মোবাইলটি সুইচ অফ হয়ে গিয়েছে অন্য কোনো গাড়িও নেই যে আপনি যাবেন শুধু দেখতে পাচ্ছেন মাটির ধুধু রাস্তা কখনো ধান ক্ষেতের মধ্যে দিয়ে কখনো আবার নদীর পাশ দিয়ে আপনার কাছে আর কোনো অপশন নেই তাহলে আপনি কোন অপশনটাকে ইউজ করবেন জাস্ট একটু ভাবুন তিন সেকেন্ড ভাবুন যে আপনার কাছে কোনো অপশন নেই আপনি একটা গ্রামে গিয়েছেন আপনাকে বাড়ি ফিরতে হবে মোবাইলে চার্জ নেই ইন্টারনেট নেই যাতায়াত ব্যবস্থা নেই আপনার কাছে কোনো অপশন নেই তাহলে আপনি কোন অপশনটাকে ইউজ করবেন অবশ্যই পায়ে হেঁটে যাবেন স্টেশনে কষ্ট হলেও যাবেন বাড়িতে ফেরার জন্য যাবেন বাড়ির টানে যাবেন মোবাইলটাকে চার্জ দেওয়ার জন্য যাবেন আরও একটু সচ্ছল জীবনযাপন করার জন্য স্টেশনে যাবেন তারপর ট্রেন ধরবেন নিজের গন্তব্যে পৌঁছবেন সেরকমই আমাদের জীবনে যখন কোনো অপশন থাকে না তখন কিন্তু আমরা ভিতরের অপশানটাকে বার করি কারণ প্রথমেই বললাম যে সুযোগ আমাদের ভিতরের ক্ষমতাকে বিয়োগ করার জন্য দায়ী সবাই অপরচুনিটি চায় সুযোগ চায় সুযোগ কোনো দিন আপনার কাছে আসবে না সাকসেস কোনো দিন আপনার কাছে আসবে না আপনাকে স্ট্রাগেল করে সাকসেসের কাছে যেতে হবে তাই আপনার কাছে যদি একাধিক অপশন থাকে সেগুলোকে বাদ দিই যে কোনো একটা অপশনকে চুজ করুন আর এই একটা অপশনের নামই হলো ইচ্ছে কারণ আমাদের ইচ্ছে থাকে না বলে আমরা সাকসেসফুল হতে পারি না আমাদের ইচ্ছে থাকে না বলে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি না আমাদের ইচ্ছে থাকে না বলে আমরা এগোতে পারি না আমাদের ইচ্ছে থাকে না বলে আমরা গোলে পৌঁছোতে পারি না আমরা ল্যাথ খেয়ে যাই অনেকের বাবার প্রচুর টাকা আছে মায়ের প্রচুর টাকা আছে বাবা মা দুজনে বিজনেসম্যান দুজনে জব করে তার মেয়ে বা ছেলে ভাবে যে আমার করে কী লাভ আমার বাবার তো আছে কিন্তু রাজার ধনও শেষ হয়ে যায় এটা মাথায় রাখতে হবে তাই এটাই বলবো যে আপনার কাছে যদি একাধিক অপশন থাকে বাকি অপশনগুলোকে বাদ দিয়ে যে কোনো একটি অপশনকে চুজ করুন নিজের গোলে পৌঁছনোর জন্য নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য আর আপনার কাছে কোনো অপশন নেই তাহলে আমি বলবো অপশন আছে উপরে এক্সকিউজের পাহাড় আছে সেটাকে সরিয়ে দিন আপনি নিজের অপশনকে খুঁজে পাবেন মাথায় রাখবেন যে আপনার পাশে যখন কেউ থাকবে না আপনাকে সাপোর্ট করার মতো যখন কেউ এগিয়ে আসবে না আপনাকে বোঝার মতো যখন কোনো মানুষ থাকবে না তখন সময় নিজেকে সাপোর্ট করার তখন সময় নিজেকে বোঝার এবং এগিয়ে যাওয়ার যেরকম ধরুন আমি যখন সেলসম্যান থেকে ভেবেছি মিডিয়াতে যাব আমার কাছে অন্য কোনো অপশন ছিল না আমি মিডিয়াতে যাব আমি চলে গিয়েছি আমি কিন্তু অন্য কোনো দিকে নজর দিইনি আমি শুধু ভেবেছি মিডিয়াতে যাব মিডিয়াতে যাওয়ার পর আমি যখন কমেডিয়ান হয়েছিলাম বা আমি যখন টেলিভিশন বা মুভিতে অল্প বিস্তর কাজ করছিলাম আমি যখন মনে হলো যে এখানে আর ভালো লাগছে নতুন কিছু করি তখনও আমার কাছে কোনো অপশন ছিল না আমার কাছে একটাই অপশন ছিল নতুন কিছু করব। আর নতুন কিছুর মধ্যে প্রধান বিষয় ছিল ফিলোজাফি জীবন দর্শন তাই আমি অন্য কোনো দিকে নিজের মাইন্ডকে ফোকাস করিনি আমি অন্য কোনো দিকে যাইনি আমি অন্য কোনো দিকে দৌড়াইনি আমি শুধু একটা বিষয়কে ভেবেছি একটাই আমার কাছে অপশন যে মানুষকে জীবন নিয়ে শিক্ষা দেব আমি সেই অপশনটাকে নিয়ে আজও লেগে আছি এবং হতে পারে আপনি সেই কারণেই আমার ভিডিওটা দেখছেন মনে মনে হয়তো থ্যাংক ইউ বলছেন নাহলে মনে মনে নিন্দা করছেন কি করবেন কি ভাববেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এটাই বলবো যে একাধিক অপশন কিন্তু আমাদেরকে আনসাকসেসফুল করে দেয় একাধিক অপশন কিন্তু আমাদের অহংকারকে বাড়িয়ে দেয় একাধিক অপশন কিন্তু আমাদেরকে মহৎ হওয়া থেকে পিছিয়ে দেয় তাই আপনার কাছে যদি একাধিক অপশন থাকে সমস্ত অপশনকে দূরে সরিয়ে দিয়ে একটা অপশনকে অ্যাক্টিভ করুন ইচ্ছে আমার বিশ্বাস আমার এই কথাগুলো শুনে এই ন্যাচারাল কথাগুলো শুনে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যে কথাগুলো বলছি আপনার মনটা হালকা ভিজবে এবং আপনার ইচ্ছেটাকে আপনি অ্যাক্টিভ করতে পারবেন তো এখন থেকে এই মুহূর্ত থেকে অন্যান্য অপশনের দিকে না গিয়ে নিজের ইচ্ছেকে বাস্তব রূপ দেওয়ার জন্য স্ট্রাগল করুন আমার বিশ্বাস আপনি আপনার গোলে আপনার স্বপ্নকে বাস্তব রূপ দিতে এবং আপনার ডেস্টিনেশনে আপনি পৌঁছতে পারবেন খুব ভালো থাকবেন পজিটিভ থাকবেন অ্যাক্টিভ থাকবেন মোটিভেট থাকবেন হ্যাপি থাকবেন সবশেষে সুযোগ কিন্তু আপনার ভিতরের ক্ষমতাকে বিয়োগ করার জন্য দায়ী যখন আপনাকে কেউ সাপোর্ট করবে না তখন সময় নিজেকে সাপোর্ট করার যখন আপনার পাশে কেউ দাঁড়াবে না তখন সময় নিজের পাশে নিজেই দাঁড়ানোর যখন আপনাকে কেউ বুঝবে না তখন সময় নিজেকে বোঝার তাই নিজেকে বুঝুন নিজের স্বপ্নকে খুঁজুন আর ইচ্ছে নামক এই সফটওয়্যারটাকে অ্যাক্টিভ করে এগিয়ে চলুন জীবনের পথে আমার বিশ্বাস আপনি বসতে পারবেন সফলতার জয় রথে আজকের মতো আসছি ওয়েদার এনজয় করুন বৃষ্টি দেখবেন নাকি মোবাইলটা ভিজে যাবে বৃষ্টি দেখতে হয়তো পারবেন না সাধারণ ফোনে যাই হোক আপনি অসাধারণ জীবনযাপন করুন আজকের মতো আসছি থ্যাংক ইউ